ইতিহাসে আমরা চৌহান বংশ শেষ করছিলাম মৈজুদ্দিন মোহাম্মদ ঘুরি ভারতে আসছিল হ্যাঁ তাহলে এবার মধ্যযুগ হ্যাঁ মধ্যযুগ আজকে শুরু করলাম মধ্যযুগ হ্যাঁ মধ্যযুগ এইবার দেখো এই মধ্যযুগেই এই মধ্যযুগ থেকে মুসলিম আক্রমণ শুরু হয় মধ্যযুগ থেকে কি শুরু হয় মুসলিম আক্রমণ এই মুসলিম আক্রমণ ভারতে চারটা স্টেজে হয়েছে মুসলিম আক্রমণ ভারতে চারটা স্টেজে হয়েছে কিভাবে হয়েছে সবার প্রথম মুসলিম আক্রমণ হয় মোহাম্মদ বিন কাসিম করে কে করে মোহাম্মদ বিন কাসিম তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন আসবে সবার প্রথম কে মুসলিম আক্রমণ করে ভারতে মোহাম্মদ বিন কাসিম তারপরে গজনীর সুলতান মামুদ তারপরে কে আক্রমণ করে গজনীর সুলতান মামুদ থার্ড স্টেজে আক্রমণ করে মোহাম্মদ ঘুরি কি নাম মোহাম্মদ ঘুরি আর শেষে কে শেষে হচ্ছে বাবর শেষে কে বাবর বোঝা গেল তো তাহলে মধ্য যুগে মুসলিম আক্রমণ সবার প্রথম কে করে মোহাম্মদ বিন কাসিম তারপরে কে আক্রমণ করে মামুদ তারপরে কে মোহাম্মদ ঘুরি তারপরে তারপরে বাবর বোঝা গেল তো এই এইখানে প্রথমজন আর তৃতীয় জনও এরা শুধুমাত্র লুটপাট করার জন্য আসছিল ভারতে শুধুমাত্র ধন সম্পদ লুট করার জন্য আসছিল কিন্তু ভারতে বসতি স্থাপন করছে শুধুমাত্র বাবর বোঝা গেল তো এই মোহাম্মদ বিন কাশিম কোথাকার লোক ছিল আরব থেকে আসছিল কোথার থেকে আসছিল আরব থেকে আসছিল আর বাদ বাকি যারা ছিল তারা সবাই আফগানিস্তান কোথার থেকে আফগানিস্তান এই মামুদ আসছিল গজনী আফগানিস্তানে অবস্থিত গজনী আর মোহাম্মদ ঘুরি কোথার থেকে আসছিল আফগানিস্তানে গজনী এবং হিরাটের মধ্যবর্তী ঘুর রাজ্য থেকে আসছিল মোহাম্মদ ঘুরি কোথার থেকে আসছিল গজনী এবং হিরাটের মধ্যবর্তী ঘুর রাজ্য থেকে আসছিল মোহাম্মদ ঘুরি আর বাবর কোথার থেকে আসছিল আফগানিস্তানেরই ফারঘানার থেকে আসছিল কোথা থেকে আসছিলো ফারঘানার থেকে আসছিল বোঝা গেল কি বললাম আমি খালি নর্মালি বোঝানোর চেষ্টা করি আমি ওয়ার্ল্ড ম্যাপ যখন করাবো তখন তোমাদেরকে মুখস্থ করায় দেবো কোথায় কোনটা আছে আপাতত একটু দেখে নাও এটা আমাদের ইন্ডিয়া এটা কি এটা পাকিস্তান এটা আমাদের কি এটা পাকিস্তান এইটা হচ্ছিল কি এটা আফগানিস্তান এটা কি আফগানিস্তান এই জায়গায় আছে কি তাজাকিস্তান এই জায়গায় তাজাকিস্তান এই জায়গায় আছে তুর্কমেনিস্তান তুর্কমেনিস্তান এই জায়গায় আছে ইরান এই জায়গায় আছে ইরাক তারপরে এইখানে আছে আরব বুঝে গেল তো আর উপর দিকে আছে আসে উজবেকিস্তান এইদিকে ইরানের পরে ওইদিকে আছে ইরাক তাই না এইটা হচ্ছিল আমাদের এশিয়ার ম্যাপ তো এইখান থেকে এই আফগানিস্তিকে আক্রমণ আফগান সরি আরব থেকে কোথায় কে আক্রমণ করলো বেসিক্যালি এই ইরাক এবং আরবের মধ্যবর্তী জায়গার থেকে আসছিল কে মহম্মদ বিন কাসিম তাহলে ভারতে প্রথম মুসলিম আক্রমণ ঘটায় কে মহম্মদ বিন কাসিম আমার সাথে সাথে বলবা মুখস্থ হয়ে যাবে ভারতে প্রথম মুসলিম আক্রমণ ঘটায় মোহাম্মদ বিন কাশিম সাতশো খ্রিস্টাব্দে সাতশো বারো খ্রিস্টাব্দে এই মোহাম্মদ বিন কাসিম ভারত আক্রমণ করে ভারত আক্রমণ করে বলতে গেলে আমাদের ওই যে পাকিস্তানের সিন্ধু প্রদেশ পাকিস্তানের সিন্ধু প্রদেশ দুইটা জায়গায় আক্রমণ করছিল পাকিস্তানের সিন্ধু প্রদেশ এবং মুলতানে কোথায় আক্রমণ করছিল সিন্ধু প্রদেশ এবং মুলতানে সেই সময় সিন্ধুতে অত্যাচারী হিন্দু রাজা ছিল যার নাম চাচ কি নাম চাচ তাহলে সিন্ধুতে রাজাকে ছিল চাচ এর পুত্র ছিল এর পুত্র ছিল দাহিদ এর পুত্রকে দাহির দুইজনই অত্যাচারী শাসক ছিল কোথাকার শাসক ছিল সিন্ধু সিন্ধু বর্তমানে কোথায় মুলতান বর্তমানে কোথায় পাকিস্তান বোঝা গেল ওইটা তো আগে তো ভারতেরই ছিল বোঝা গেল তার মানে ভারতে মুসলিম আক্রমণ কত সালে ঘটে বলো সাতশো বারো সালে কে করছিল মোহাম্মদ বিন কাসিম মোহাম্মদ বিন কাসিম যখন ভারত আক্রমণ করেছিল তখন ভারতে হিন্দু রাজা কে ছিল চাচের ছেলে কি দাহির এই দাহিরের সঙ্গে সাতশো বারো খ্রিস্টাব্দে যুদ্ধ হয় কি নাম রাওরের যুদ্ধ হয় পরীক্ষায় প্রশ্ন আসবে রাওরের যুদ্ধ কার কার মধ্যে হয়েছিল মোহাম্মদ বিন কাসিম এবং দাহিরের মধ্যে ম্যাপটা আপাতত রাখি হ্যাঁ তার মানে এটা আমাদের পাকিস্তান তাই না সিন্ধু মুলতান কোথায় পাকিস্তানে তাহলে প্রথম মুসলিম আক্রমণ ঘটায় মোহাম্মদ বিন কাসিম মোহাম্মদ বিন কাসিম কত সালে ভারত আক্রমণ করে সাতশো বারো খ্রিস্টাব্দে সেই সময় রাজা কে ছিল সিন্ধু চাচ পুত্র দাহির দাহিরের সঙ্গে কি যুদ্ধ হয় পরীক্ষা যদি প্রশ্ন আসে মুসলিম আক্রমণ কোন যুদ্ধের পরে প্রসারিত হয় রাওরের যুদ্ধ ভৈরব আমার সাথে বলবা হ্যাঁ তাহলে রাওরের যুদ্ধ কত সালে ঘটলো কার কার মধ্যে দাহির এবং মোহাম্মদ বিন কাসিম এইখান থেকে একটা প্রশ্ন খুব ইম্পর্টেন্ট যে হজরত মোহাম্মদের জন্ম কত সালে মনে রাখবা পাঁচশো সাত্তর খ্রিস্টাব্দে কত বললাম পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে কোথায় মদিনা আরব তাই না মদিনা তাহলে হজরতের জন্ম কত খ্রিস্টাব্দে পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে সাতশো বারো খ্রিস্টাব্দে মোহাম্মদ বিন কাসিম ভারত আক্রমণ করলো এই মোহাম্মদ বিন কাসিমের উদ্দেশ্য ছিল কি ধন সম্পদ লুণ্ঠন এই ধনসম্পদ সম্পদ লুণ্ঠনের পাশাপাশি মোহাম্মদ বিন কাসিম ভারতে মুসলিম ধর্ম প্রচার করে বোঝা গেল তো লুণ্ঠনের সাথে সাথে উদ্দেশ্য কি ছিল মুসলিম ধর্ম প্রচার করা এই রাওরের যুদ্ধের পরেই হিন্দু এবং মুলতানে জোর করে মুসলিম ধর্মের প্রচার ঘটানো হয় ওইখানে অনেক লোক মুসলিম ধর্মাবলম্বী হয়ে যায় বোঝা গেল তো কোন আক্রমণ পরে রাওরের যুদ্ধ পড়ে তো মোহাম্মদ বিন কাশিমের মধ্যে আর সেরকম কিছু নাই তাহলে যদি প্রশ্ন বলে মোহাম্মদ বিন কাশিম কোথাকার লোক ছিল আরব আরব অপশনে না থাকলে ইরাক বোঝা গেল তো আরব অপশনে না থাকলে ইরাক এরপরে চলে যাব কোথায় সুলতান মামুদ মামুদ কোথাকার লোক ছিল পাকিস্তান পাকিস্তানের পরে এই জায়গাটা কি আফগানিস্তান তার মানে মামুদ কোথাকার লোক ছিল আফগানিস্তান আফগানিস্তানের গজনী নামক অঞ্চল এটাকে বলা হয়তো মামুদকে বলা হয়তো ছিল আফগানিস্তানের গজনীর রাজা ছিল ঠিক আছে তো গজনভিও বলা হয়তো যেহেতু গজনীর রাজা তার জন্য গজনভী বলতো এই এই মামুদের বাবার নাম ছিল সুবুক্তিগিন কি নাম মামুদের বাবার নাম কি সুবুক্তিগিন তাহলে মামুদের বাবার নাম কি সুবুক্তিগিন আর এখন থেকে বলি ম্যাপ আঁকানো শেখো একদম কাটায় কাটায় আঁকানোর কোনো প্রয়োজন নেই একটা আইডিয়া থাকলেই হবে কোথায় কোন জায়গা আইডিয়া থাকলে আমি ম্যাপ করাই দেবো খুব তাড়াতাড়ি মিসেলিনিয়াসটা যেহেতু সামনে তার জন্য ম্যাপটা করাই দিছি না যেহেতু লাগবে না তাহলে সুবুক্ত মামুদের বাবার নাম কি ছিল সুবুক্তিগিন বোঝা গেল তো এই সুলতান মামুদ এই সুলতান মামুদ ভারতে হাজার থেকে হাজার সাতাশ পর্যন্ত মোট সতেরোবার ভারত আক্রমণ করে কি বললাম সুলতান মামুদ হাজার থেকে হাজার সাতাশ পর্যন্ত মোট সতেরোবার ভারত আক্রমণ করে ঠিক আছে তো ও এত লুটপাট ভারতে চালাইছিল যার জন্য ভিনসেন্ট স্মিথ ওকে বড় মাপের লুটেরা বলে আখ্যায়িত করছে বুঝে গেল তো তাহলে বড় মাপের লুটেরা বলে কাকে আখ্যায়িত করা হয়েছিল সুলতান মামুদকে কে করছিল ভিনসেন্ট স্মিথ তার মানে ও সতেরোবার যখন আক্রমণ করছিল সতেরোবারই তো ইম্পর্টেন্ট না কিছু কিছু ইম্পর্টেন্ট ও যখন হাজার এক সালে হাজার এক সালে ভারতে প্রবেশ করে তখন পাঞ্জাবে ওকে বাধা দেয় জয়পাল বলে একজন রাজা কে বাধা দেয় জয়পাল জয়পালের সঙ্গে যুদ্ধ হয় তার নাম হচ্ছিল প্রথম ওয়াই যুদ্ধ তাহলে কি বললাম প্রথম ওয়াই হিন্দ প্রথম ওয়াই হিন্দ এই প্রথম ওয়াই যুদ্ধ কত সালে হয় হাজার এক সালে কার কার মধ্যে হয় জয়পাল এবং জয়পাল এবং মামুদ ও লুটপাট করে আর ওর জায়গায় চলে যায় লুটপাট করে ধন সম্পত্তি নিয়ে ওর জায়গায় চলে যায় রকম আবার হাজার আট সালে হাজার আট সালে দ্বিতীয় ওয়াই হিন্দের যুদ্ধ হয় দ্বিতীয় দ্বিতীয় ওয়াই হিন্দের যুদ্ধ হয় এইবার ওই একই জায়গায় আরেকজনের নাম ছিল আনন্দপাল রাজার নাম কি ছিল আনন্দপাল এই আনন্দপালের সঙ্গে দ্বিতীয় ওয়াইহিন্দের যুদ্ধ হয় কার সুলতান মামুদের বোঝা গেল তাহলে আমার সন্তান আরেকবার বলতো মামুদের বাবার নাম কি সুভক্তিগিন কত সাল থেকে কত সাল ভারতে আক্রমণ করছিল হাজার থেকে হাজার সাতাশ সাল হাজার একে কার সঙ্গে যুদ্ধ হয় কি যুদ্ধ এটা প্রথম ওয়াইহিন্দের যুদ্ধ কাকে পরাজিত করছিল মামুদ আর দ্বিতীয় ওয়াই যুদ্ধ আনন্দ আনন্দপালকে পরাজিত করছিল হাজার আট সালে এই রকম লুট করতে করতে ও খবর পাওয়া যায় গুজরাটে সোমনাথ মন্দিরের কথা সব থেকে বেশি সম্পদ ছিল সোমনাথ মন্দিরে এই জন্য হাজার পঁচিশ সালে ও গুজরাটের সোমনাথ মন্দির লুট করে কি লুট করে সোমনাথ মন্দির কোথায় আছে এটা সোমনাথ মন্দির গুজরাটের সোমনাথ মন্দির লুট কে করে মামুদ কত সালে হাজার পঁচিশ সালে এই সময় কি কেউ ওকে বাধা দেয় নাই গুজরাটের শাসক বাধা দিছিল যার নাম ছিল রাজা ভীম কে বাধা দিছিল কে রাজা ভীম গুজরাটের রাজা ছিল পরীক্ষা কিন্তু প্রশ্ন যেগুলো আসছে সেই জায়গার থেকে আমি তোমাদেরকে পড়াই দিতেছি বোঝা গেল তো তাহলে সোমনাথ মন্দির লুট কত সালে হয় হাজার পঁচিশ সালে হলো এই সোমনাথ মন্দির যখন লুট করতে যায় মন্দিরে কি থাকে মূর্তি টুর্তি থাকে মূর্তি টুর্তি ও সমস্ত মূর্তি ধ্বংস করে বেলায় ছিল একদম টুকরা টুকরা করে বেলায় ছিল এই জন্য ওকে মুক্তি মূর্তি ভঙ্গকারী বলা হয় আর এই মূর্তি ভঙ্গকারীরান্ত কি নাম বুধ শ্রীকান্ত পরীক্ষায় প্রশ্ন আসবে বুধ শ্রীকান্ত কাকে বলা হয়তো সুলতান মামুদকে বুধ শ্রীকান্ত বলা হয়তো বুধ কথার অর্থ স্ট্যাচু হ্যাঁ আর শ্রীকান্ত কথার অর্থ কি ধ্বংসকারী মূর্তি ধ্বংসকারী বা বুথ শ্রীকান্ত কাকে বলা হয় সুলতান মামুদকে বোঝা গেল তো সোমনাথ মন্দির লুট করার সময় কে বাধা দিছিল রাজা ভীম বোঝা গেল তো এই এই সুলতান মামুদের সময় এই সুলতান মামুদের সময় তিনজন পণ্ডিতের কথা মাথায় রাখবো তিনজন পণ্ডিত কে কে অলবেরুনি কি নাম অলবেরুনি অলবেরুনি উতবি কি নাম অলবেরুনি উদ্বি আর ফিরদৌসি পরীক্ষায় প্রশ্ন আসে কার সভায় ছিল কার সঙ্গে ভারতে মামুদ আসে মামুদ সভা কবি কে ছিল উতবি বোঝা গেল তো এই অলবেরুনির ডাক নাম ছিল আবু রিহান আবু রিহান কার নাম ছিল আবু এই আলবেরুনি ইম্পর্টেন্ট বই লিখছে তোমরা তো জানোই বলো তহকিক ই হিন্দ কি নাম তহকিক তহকিক ই হিন্দ আরেকটা কি ছিল তহকিক ই হিন্দ আর কিতাবুল হিন্দ মনে থাকবে তো তাহলে তহকিক ই হিন্দ অথবা কিতাবুল হিন্দ কে রচনা করছে আল রচনা করছে মনে থাকবে অল বেরוני এই ফিরদৌসি শাহনামা রচনা করছে কি রচনা করছে শাহনামা পরীক্ষার প্রশ্ন আছে শাহনামা কে রচনা করছে ফিরদৌসি ফিরদৌসি কার সমসাময়িক ছিল মামুদের সময় সময় ছিল উদবি কার সভাকবি ছিল মামুদের সভা সভাকবি ছিল ঠিক আছে তো এই উদবি কিতাবুল ইয়ানামি রচনা করছে কি রচনা করছে কিতাবুল ইয়ানামি ইয়ানামি কিতাবুল ইয়ানামি বা তহকিক ই ইয়ানামি কিতাবুল ইয়ানামি বুঝে গেল তাহলে বলো মামুদের সময় তিনজন পণ্ডিত ব্যক্তির নাম কি কি আলবেরনি উদবি আর ফিরদৌসি আবার বলো আলবেরনি আচ্ছা সভাকবির নাম কি ছিল ভারতে আসে কে তহকিক ই হিন্দ কার রচনা উদ্বি কি রচনা করলো কিতাবুল ইয়ানামি কি রচনা করলো কিতাবুল ইয়ানামি শাহনামা কে রচনা করলো আবু রিহান কার নাম অল বেরুনির নাম বোঝা গেল তো হলো তাহলে আবার বলি আমার সাথে বলো তো আরব থেকে প্রথম আক্রমণ কে করছিল মোহাম্মদ বিন কাশিম ভারতে প্রথম মুসলিম আক্রমণ ঘটে কত সালে কোন যুদ্ধের দ্বারা রাওর কি নাম রাওরের যুদ্ধ ঠিক আছে তো রাওরের যুদ্ধ তারা ঠিক আছে তো এই বিন কাশিমের পরে কে আক্রমণ করে কোথার থেকে আফগানিস্তান থেকে কোথাকার রাজা ছিল গজনী কতবার আক্রমণ করছে কত সাল থেকে কত সাল প্রথম ওয়াই যুদ্ধ কত সাল হাজার এক কাকে পরাজিত করছিল দ্বিতীয় ওয়াই যুদ্ধ কত কে কাকে পরাজিত করছিল না দেখে বলার চেষ্টা করো রনি কি নাম আনন্দপাল হলো আচ্ছা এইবার সোমনাথ মন্দির লুট করে কত সব সেই সময় রাজা কে ছিল রাজা ভীম রিহান কার নাম শাহনামা কে রচনা করে উদ্ভি কার স্বভাকবি মামুদের সঙ্গে ভারতে কে আসে তার মানে ক্লিয়ার হ্যালো তো এই সুলতান মামুদ হাজার তিরিশ সাল নাগাদ মারা যায় সুলতান মামুদ হাজার তিরিশ সাল নাগাদ মারা যায় এবার মামুদের পরে কে আসবে মামুদের পরে কে আসবে মোহাম্মদ ঘুরি এই ঘুরি কোথায় ছিল এই ঘুর সম ঘুর রাজ্য কোথায় ছিল আফগানিস্তানে হিরাক এবং গজনীর মধ্যবর্তী সাম্রাজ্যের নাম ছিল ঘুর সাম্রাজ্য মামুদ মারা যাইতেই গজনী দখল করে নেয় গিয়াসুদ্দিন মোহাম্মদ ঘড়ি বোঝা গেল তো এই গিয়াসুদ্দিন মোহাম্মদ ঘুরি গজনী দখল করে সেইটার দায়িত্ব দিয়ে দিল মুইজুদ্দিন মোহাম্মদ ঘুরি ওর ভাইয়ের উপরে তাহলে কি বললাম গজনী দখল করে কে গিয়াসুদ্দিন গিয়াসুদ্দিন ঘুরি এই ঘুড়ি পরে গজনীতে কাকে শাসক বানায় দিল ওর ভাই মুইজুদ্দিন মোহাম্মদ ঘড়ি মুইজ উদ্দিন মোহাম্মদ ঘুড়ি মুইজুদ্দিন মোহাম্মদ ঘুড়ি বোঝা গেল তো এই মুইজুদ্দিন মোহাম্মদ ঘুরির কথা আগের দিন বলে আসছি না মুইজুদ্দিন মোহাম্মদ ঘুরি ভারতে আক্রমণ করলো পৃথ্বীরাজ চৌহান পরাজিত করলো দুইটা ইম্পর্টেন্ট যুদ্ধ এগারোশো একানব্বই তরানের প্রথম এগারোশো বিরানব্বই দ্বিতীয় তাহলে ওই ওই সম্পর্কে তো মুজুদ্দিন মোহাম্মদ ঘুড়ির সম্পর্কে তো জানি হ্যাঁ না এই মুহিজুদ্দিন ঘুরির হাত ধরেই ভারতে শুরু হয় কি সুলতানি যুগ এই মোহাম্মদ হাত কি শুরু হয়। সুলতানি যুগ এই সুলতানি যুগ বারোশো ছয় থেকে পনেরোশো ছাব্বিশ পর্যন্ত তাহলে সুলতানি যুগ কত সাল থেকে চলে বারোশো ছয় থেকে কতদিন পর্যন্ত হম্মদ এই পনেরোশো ছাব্বিশ পর্যন্ত এই মোহাম্মদ ঘড়ি এই মোহাম্মদ ঘড়ির চারটা কৃতদাস ছিল কয়জন ছিল চারজন কৃতদাস তার মধ্যে ছিল কুতুবুদ্দিন আইবক কি নাম কুতুবুদ্দিন আইবক দ্বিতীয় জিন ছিল বক্তিয়ার খলজি বক্তিয়ার খলজি বানানে যাবানা হ্যাঁ আমার বানান খুব ভুল হয় বক্তিয়ার খলজি তারপরে ছিল কুবাজা কি ছিল কুবাজা আর কি ছিল আলদোজ খতরনাক ছিল প্রত্যেকটা খতরনাক ছিল বোঝা গেল তো তাহলে বলো মোহাম্মদ ঘড়ির চারজন কৃতদাসের নাম কি মোহাম্মদ ঘড়ির কয়জন কৃতদাস ছিল চারজন কুতুবুদ্দিন আইবক চারজনের নাম মুখস্ত করবা কুতুবুদ্দিন আইবক আইবক বখতিয়ার খলজি কুবাজা আর ইয়ালদোস বোঝা গেল তো এই বক্তিয়ার খলজির কথা আমরা আগেই পড়ে আসছি করছি না কি করছিল বক্তিয়ার বলো বলতো নালন্দা বিশ্ববিদ্যালয় ধ্বংস করে দিয়েছিল এগারোশো আটানব্বই সালে এগারোশো আটানব্বই সালে নালন্দা বিশ্ববিদ্যালয় ধ্বংস করে দেয় এইবার মোহাম্মদ ঘুরি ছিল অপুত্র কোনো পুত্র ছিল না ওর মেয়ে ছিল বুঝলো বক্তিয়ার খুলজি অপুত্রক ছিল ওর মেয়ে ছিল ওই মেয়েটাকেও পটায় ফেলায় ছিল কুতুবুদ্দিন আইবক কুতুবুদ্দিন আইবক কি হয়ে গেল জামাতা হয়ে গেল এবার পুরা শাসন কাকে দিবে ও তার মানে অপুত্রক অবস্থায় মারা গেলে ইয়েকে দিয়ে দিল কুতুবুদ্দিন আইবক ঠিক আছে তো এইবার একটা কথা বলি কুতুবুদ্দিন আইবক দাস বংশের প্রতিষ্ঠা করে বারোশো ছয় সালে তাই না আর খলজি নালন্দা বিশ্ববিদ্যালয়ে ধ্বংস করে কত সালে তার মানে ওই সময় কে ছিল। মোহাম্মদ ঘুরি পরীক্ষায় দুইটা প্রশ্ন আসে কার কৃতদাস ছিল বলবা মোহাম্মদ ঘুরি বোঝা গেল তো বারোশো ছয় সালে যখন কুতুবুদ্দিন আইবক দাস বংশে প্রতিষ্ঠা করে তখন বক্তিয়ার খলজিকে ও সেনাপতি মানায় ফেলায় বোঝা গেল এইবার একটা প্রশ্ন আসবে বক্তিয়ার খলজি কার সেনাপতি ছিল কুতুবুদ্দিন আইব কার কৃতদাস ছিল ওরা দুইজন ক্লোজ ফ্রেন্ড ছিল তোকে ওকে কি কোনো দিন কৃতদাস বানায় রাখতে পারে তার জন্য ওকে কি সেনাপতি বানায় ছিল কে কুতুবুদ্দিন আইব এইটুকু বোঝা গেল তো এই মোহাম্মদ ঘুরির সময় ভারতে একজন আসছিল এই মোহাম্মদ ঘুরির সঙ্গে ভারতে আলাউদ্দিন চিস্তি ভারতে আসে কে আসে আলাউদ্দিন চিস্তি তাহলে মোহাম্মদ ঘড়ির সঙ্গে ভারতে কে আসছিল আলাউদ্দিন চিস্তি ভারতে দরগা প্রতিষ্ঠা করছিল আজমেরে দরগা প্রতিষ্ঠা করছিল চিস্তি দরগা আজমের প্রতিষ্ঠা করে কে তাহলে পরীক্ষা প্রশ্ন যদি আসে আলাউদ্দিন কার সময় ভারতে ঘুরির চারজন কৃতদাসের নাম বলো কুতুবুদ্দিন আইবক বক্তিয়ার খিলজি আর কুবাজা বুঝা গেল তো এই কুবাজা এবং ইয়ালদোসের কথা আমি পরে বলবো আইবক যখন বলবো তখন এই যে সুলতানি যুগ এই সুলতানি যুগে পাঁচটা বংশ রাজত্ব করছে কয়টা বংশ করছে পাঁচটা বংশ পাঁচটা বংশ পরপর কে প্রতিষ্ঠা করলো সেটা সেটার একটা বলে দেখ তো লা এই ব জলে গিয়া খোঁজে বহু মাছ গেল কয়টা বংশ বলছিলাম সুলতানি যুগে পাঁচটা কি কি দেখ তো সালা এই বক জলে গিয়ে খোঁজে বহু মাছ এইটা হচ্ছে এই লাইনটা প্রতিষ্ঠা প্রতিষ্ঠাতা আর এটা কি বংশ দেতে কি দাস বংশ কি বংশ দাস বংশ এটা কি খলজি বংশ এটা কি এটা কি তুঘলক তুঘলক এইটা কি সৈয়দ এটা কি সৈয়দ আর এটা কি লোদি মনে থাকবে হ্যাঁ তাহলে সুলতানি বংশে কয়টা বংশ ছিল সুলতানি যুগে কয়টা বংশ পাঁচটা কি কী বংশ খোলজি বংশ তুগলক বংশ সৈয়দ বংশ এবার এদের প্রতিষ্ঠাতা বলো দাস বংশের প্রতিষ্ঠাতা আইবক কুতুবউদ্দিন আইবক খোলজি বংশের প্রতিষ্ঠাতা জালাল উদ্দিন খোলজি জালাল উদ্দিন খলজি তুগলক বংশের প্রতিষ্ঠাতা গিয়াসুদ্দিন বংশের সৈয়দ খিজির খা খিজির খা আর লোদি বংশের প্রতিষ্ঠাতা বহুলুল লদি মাছে কিছু নাই তা মানে পরীক্ষা প্রশ্ন আসবে সুলতানি যুগ কত সাল থেকে কত সাল বারোশো ছয় থেকে পনেরোশো ছাব্বিশ পরপর বংশগুলার নাম বলো একদম ট্রিক্স দেখ তো শালা এই বক জলে গিয়ে খুঁজে বহু মাছ ডাইরেক্ট দেখ তো শালা এই বক জলে গিয়া খোঁজে বহু মাস মনে থাকবে তো পরপর মুখস্থ করার কোনো ব্যাপার ওই ট্রিক্স মনে রাখবা তালি হয়ে যাবে বোঝা গেল তো এইবার এদের শালগুলো দেখো এই দাস বংশ চলে বারোশো ছয় থেকে বারোশো নব্বই কি বললাম দাস বংশ কত সাল থেকে কত সাল বারোশো ছয় থেকে বারোশো নব্বই বারোশো থেকে তেরোশো পর্যন্ত চলে খলজি বংশ বোঝা গেল বারোশো নব্বই যে বারোশো নব্বই ও এটা বারোশো নব্বই থেকে চলে কত দূর তেরোশো কুড়ি তুগলক বংশ করে তেরোশো কুড়ি থেকে চোদ্দশো চোদ্দ কুড়ি থেকে কত চোদ্দশো চোদ্দ আর সৈয়দ বংশ চলে চোদ্দশো চোদ্দ থেকে পনেরো চোদ্দশো পঞ্চাশ আর এইটা চলে চোদ্দশো একান্ন থেকে পনেরোশো ছাব্বিশ বোঝা গেল তাহলে দাস বংশ কত সাল থেকে কত সাল এটা মুখস্থ করতে হবে থেকে চোদ্দ তারপরেরটা চোদ্দোশো চোদ্দো থেকে চোদ্দোশো পঞ্চাশ তারপরটা একঘর বাদ দিয়ে চোদ্দোশো একান্ন থেকে বোঝা গেল হ্যাঁ এইখানে আরও একটা প্রশ্ন করে সুলতানি যুগে দীর্ঘকাল চলছিল কোন বংশ মনে রাখবা তুঘলক বংশ কোন বংশ সব থেকে বড় লংজিবিটি বেশি ছিল অ্যারাউন্ড নব্বই চুরানব্বই সালের গ্যাপ এই তুঘলক বংশ সব থেকে বড় বংশ ছিল মানে অনেক দিন লাস্টিং করছিল দিন টিকে গেছিল। আর যদি বলে সব থেকে ছোট বংশ সব থেকে ছোট বংশ ছিল খোলজি এই দুইটা কিন্তু প্রশ্ন খুব আসে আর সবাই ভুল করে বোঝা গেল তো এটা তিরিশ বছর মধ্য পর্যন্ত টিকছিল প্রায় খলজি বংশ বোঝা গেল কি বললাম তাহলে বলো ট্রিক্সটা একবার আমাকে বলে শোনাও তো দেখ তো শালা এই বক জলে গিয়া খোঁজে বহু মাছ পরপর বলে দিলাম কিন্তু দেখতে কি এই রনি আমার দিকে তাকায় বলো খতে কি তারপরে তোতে কি তুগলক ওটা দেখতে লাগে নাকি বলাই বোঝাই তো যায় দেখ তো সাথে কি সৈয়দ সাথে কি সৈয়দ লাতে কি লোদি এবার ট্রিক্স এই বক দেখ তো এই বক এই বক কি আই বক দেখ তো শালা এই বক জলে কি জালাল উদ্দিন খলজি গিয়া কি গিয়াসউদ্দিন তুঘলক খোঁজে কি খিজির খা বহু কি বহু তাহলে প্রতিষ্ঠাতা মনে থাকবে তো হ্যাঁ সব থেকে বড় বংশ কোনটা সব থেকে ছোট বোঝা গেল তো এইবার আমরা ঢুকবো দাস বংশে কোন বংশে ঢুকবো দাস বংশে তাহলে সুলতানি যুগ বুঝলে তো কত সাল থেকে কত সাল বারোশো ছয় থেকে পনেরোশো ছাব্বিশ কয়টা বংশ রাজত্ব করছে পাঁচটা সব থেকে বড় চলছে কে তুঘলক সব থেকে ছোট খলজি মনে থাকবে হ্যাঁ এই দাস বংশ তার মানে কত কত সাল থেকে কত বললাম বারোশো ছয় থেকে কত বারোশো নব্বই এটা ছিল দাস বংশ এই দাস বংশকে বলা হয় স্ল্যাব অফ দ্য স্ল্যাবস কি বলা হয় অথবা মামেলুক বংশ কি বংশ বলা হয় মামেলুক বংশ বোঝা গেল তো কি বললাম মামেলুক বংশ কাদেরকে বলা তো দাস বংশ স্ল্যাব অফ দ্য স্ল্যাব কাদেরকে বলা হয় দাস বংশ দাস বংশের প্রতিষ্ঠা তাকে কুতুবুদ্দিন আইবক সবার প্রথমে কুতুবুদ্দিন আইবক রাজধানী প্রতিষ্ঠা করে লাহোরে কোথায় প্রতিষ্ঠা করে লাহোরে পরীক্ষা কিন্তু এখনো কিন্তু দিল্লিতে যায় নাই রাজধানী দিল্লিতে রাজধানী নিয়ে যাবে ইলতুতমিস বোঝা গেল তো স্ল্যাব অফ দ্য স্ল্যাবস কাদেরকে বলা হয় কুতুবুদ্দিন আইবকের সেনা সেনাপতি ভক্তিয়ার খলজি এই কুতুবুদ্দিন আইবকি প্রথম ভারতে জিজিয়া কর প্রচলন করে কি কর জিজিয়া কর জিজিয়া কর কি জিজিয়া কর ছিল অমুসলিম অমুসলমানদের উপরে ট্যাক্স মুসলিম ধর্ম যাদের ছিল না তাদের উপরে এই ট্যাক্স বলছিল এইটা আমি ডিটেলস এর পরের দিন বলবো কারা কারা বাদ গেছিল ব্রাহ্মণদেরকে বাদ রাখছিল বিকলাঙ্গদের বাদ রাখছিল মহিলাদের বাদ রাখছিল বৃদ্ধদের বাদ রাখছিল এই চারটাকে বাদ রাখছিল বাদ বাকি সবার উপরেই এইটা চালু করছিল যারা মুসলমানরা তাদের উপরে যারা মুসলমান না তাদের উপরে এই জিজিয়া কর চালু করছিল বোঝা গেল জিজিয়া আর জাকাত ছিল কি জাকাত ছিল মুসলিম ট্যাক্স হ্যাঁ এই জিজিয়া ভারত প্রশ্ন আছে কিন্তু ভারতে জিজিয়া কর প্রথম প্রবর্তন করে কে কুতুবউদ্দিন আইবক কোনো কোনো বইয়ে লেখা আছে এই জিজিয়া করের প্রবর্তন ভারতে আইডিয়াটা নিয়ে আসছিল আইডিয়াটা নিয়ে আসছিল কুতুবুদ্দিন আইবক বোঝা গেল কুতুবুদ্দিন আইবক হ্যাঁ কুতুবুদ্দিন আইবক রাজধানী কোথায় স্থাপন করছিল লাহোরে স্ল্যাব অব দ্য স্ল্যাবস মামেলুক বংশ ইলাবুরি বংশ দাস বংশ মনে থাকবে তো বংশগুলো কি কি বললাম হ্যাঁ দাস বংশ বারোশো ছয় সালে চালু হয় এই দাস বংশ থেকেও প্রশ্ন জিজ্ঞাসা করে পরপর রাজাদের নাম দাস বংশ থেকেও পরপর রাজাদের নাম জিজ্ঞাসা করে এইটারও একটা ট্রিক্স জেনে নেব এটা কি কিউ শাহরুখ কিউ শাহরুখ আর আর বি মে নাচা গানা কিয়া নাচা বোঝা গেল তো কি কি বললাম কিউ শাহরুখ আর আর নাচা গানা কিউফর হচ্ছিল কুতুবুদ্দিন আইবক কুতুবুদ্দিন আইবক শাহরুখ কি শামসুদ্দিন ইলতুতমিস শাহরুখের কি শামসুদ্দিন ইলতুতমিস ইলতুত মিস যেহেতু শামসুদ্দিন হচ্ছিল এই শাহরুখ নামটাই অ্যাড করছে শামসুদ্দিন থেকে শাহরুখ আনছি শামসুদ্দিন ইলতুত মিস ফর কি রুকুন উদ্দিন উদ্দিন আরফর কি রাজিয়া রাজিয়া বিফর কি বাহারাম শাহ বাহারাম শাহ ম্যাফর কি মাসুদ শাহ মাসুদ শাহ মাসুদ শাহ না ফর কি নাসির উদ্দিন নাসির উদ্দিন উদ্দিন গিয়াসুদ্দিন শর্টে লিখলাম বলবন আর কি মাস আর কায়কোবাদ প্রথমে কে কায়ুর মাস কায়ুর মাসের ছেলে কে কায়কোবাদ দুইটা মনে রাখবো একটা কি কায়ুর মাস তারপরে ওর ছেলের নাম কায়কোবাদ কায়কোবাদ কোনো কোনো বইয়ে লেখা আছে কোনো কোনো বইয়ে নাই দুই মাসের বাচ্চা ওকে মাইরা ফেলাইছিল কায়কোবাদ কায়ুর মাস আর ওর ছেলের নাম কাইকোবাদ বোঝা গেল তার মানে দাস বংশের কতগুলো রাজা এখানে কোনো ব্রেক নাই দাস বংশের কতগুলো রাজা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়টা তাহলে কি ট্রিক্স বললাম কিউ শাহরুখ আরার মে নাচা গানা কিয়া আবার বলো কিউ শাহরুখ আরার মে নাচা গানা কিয়া সব থেকে বেশি ভুল স্টুডেন্টরা কোথায় করে জানো রাজিয়ার পরে রাজা কে হয় ওরা লাফ মেরে বলবনে চলে যায় সব থেকে বড় ভুল এই জায়গায় হয় রাজিয়ার পরে ডাইরেক্ট বলবনে চলে যায় মাঝখানে দেখো কতগুলো রাজা আরেকটা ভুল হয় গিয়াস উদ্দিন বলবন কার পরে রাজা হয় ওরা কয় রাজিয়ার পরে এই জায়গাটা ভুল হয় তার জন্য আমি কি করলাম ট্রিক্স দিয়েই মনে রাখাবো এটা ট্রিক্স দিয়ে মনে রাখাটা ইজি তাহলে আমার সাথে বলো ট্রিক্স না দেখে কিউ শাহরুখ আর আর বিমে নাচা গানা কিয়া কিউ ফর তারপরে শাহরুখ ফর শামসুদ্দিন ইলতুতমি আর ফর রুকুন উদ্দিন তারপরে আবার আর ফর আবার বি ফর মে ফর নাচা ফর নাসির উদ্দিন গানা কিয়া দুজনের নাম্বার কায়ুরবাস বাস এবং কায়েকোবাদ বোঝা গেল তো তাহলে আপাতত এইটাই রাখি নেক্সট দিন আমি দাস বংশ থেকে শুরু করবো আবার বোঝা গেল আচ্ছা তো আমার আমার সঙ্গে আরেকবার বলতে পারবা না দেখে হ্যাঁ বলো তো সুলতানি যুগের ট্রিক্সটা কি প্রতিষ্ঠাতা আইবক খ ফর প্রতিষ্ঠাতা এই বক জলে জালাল উদ্দিন তোফর কি হয় গিয়া গিয়াস উদ্দিন তুঘলক সাফর প্রতিষ্ঠাতা লাফর প্রতিষ্ঠাতা হলো ইলাবড়ি বংশ মামেলুক বংশ লাহোরের রাজধানী কে প্রতিষ্ঠা করছিল কুতুবুদ্দিন আইবক বোঝা গেল তো কুতুবুদ্দিন আইবাক কত সালে দাসবংশ প্রতিষ্ঠা করলো বারোশো ছয় দাস বংশ প্রতিষ্ঠা কতদিন বারোশো ছয় থেকে বারোশো নব্বই হইল তারপরে বলো দেখি খাজা মঈনউদ্দিন চিস্তি রাই মোহাম্মদ ঘুরি মঈনুদ্দিন চিস্তি কার সাথে মোহাম্মদ ঘুরির সাথে আসে আজমেরে দরগা কে স্থাপন করছিল রাজসভায় ছিল ভারতে কয়টা ধাপে মুসলিম আক্রমণ ঘটে প্রথমে তারপরে 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 বাবর কোথার থেকে আসছিল ফারঘানা আফগানিস্তানে ফারগানা বিন কাসিম কোথার থেকে আসছিল আরব অথবা ইরাক তারপরে বলো প্রথম কোন যুদ্ধের মাধ্যমে ভারতে মুসলিম কার সাথে কার হয়েছিল দাহিরের সাথে কার বিন কাসিমের কত সাল সাতশো বারো সাল বোঝা গেল তো ভারতে প্রথম জিজিয়া কর প্রবর্তন করে কে কুতুবুদ্দিন আইবক